আমি নাসরিন আক্তার বৃষ্টি, আজ ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার অষ্টম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষিক্ষেত্রে তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট বিষয়ের ইউনিট 7 পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শেষ হয়েছে। এরই ধারাবাহিকতা আজকে আমাদের অষ্টম অর্থাৎ ইউনিট 8-এর সংক্ষিপ্ত আলোচনা পর্ব শুরু হয়েছে। তো আজকের ইউনিট 8-এ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে হোয়াট ইজ প্রিপোজিশন, আমরা সেই ছোটো থেকে পড়ে আসছি প্রিপোজিশন কি, এটা নিয়ে নতুন করে আসলে অ্যাকচুয়ালি এখানে বলার কিছু নেই। তবুও আমরা যখন বিস্তারিত অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনায় চলে যাব, তখন তোমাদের সঙ্গে এই প্রিপোজিশনের ডিটেলস আলোচনা করব, আমরা ডেফিনেশন বা পরিচয় সম্পর্কে আমরা আবারও তোমাদের সামনে নিয়ে আসব। তো প্রাথমিক আলোচনায় বা সংক্ষিপ্ত আলোচনায় আমি ডিটেলস আলোচনা মানে করছি না, এর ব্যবহারটা বলছি না, শুধু বলছি যে এই অধ্যায়টাতে আমরা কী কী নিয়ে জানব এবং এই অধ্যায়টাতে কী কী দিয়ে সাজানো হয়েছে, বা যখন ডিটেলস আলোচনায় যাব এই অধ্যায়ের থেকে আমাদের কী কী ধারণা পাবো আমরা এবং কী কী উপকারে আসবে। তো এখানে আমরা তোমরা জানো যে সিম্পল আমরা ডাবল সিম্পলের প্রিপোজিশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে আছে কি সিম্পল প্রিপোজিশন আছে, ডাবল প্রিপোজিশন আছে, কমপ্লেক্স প্রিপোজিশন আছে, এছাড়া আরও আছে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো সম্পর্কে আমাদের ইউনিট 8-এ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যে প্রিপোজিশনগুলো আমরা জানি যে প্রিপোজিশন বিভিন্নভাবে ব্যবহার হয়, কখনও সেটা সিম্পলি ব্যবহার হয়, কখনও ডাবলভাবে ব্যবহার হয়, কখনও আবার সেগুলোর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে পাই, আমাদের বিভিন্ন সময় প্রিপোজিশন বা অনেক সময় আমরা প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার পাই। তো ইউনিট 8-এ এগুলো নিয়ে আমরা আলোচনা সাজানো হয়েছে। তো আজকে আমি তোমাদের এই প্রাথমিক ধারণাটাই দিয়ে যাচ্ছি আজকের এই অধ্যায়ে, আর যখন ডিটেলস আলোচনায় যাব তখন আমরা বোর্ড বইয়ের আলোকে ডিটেলস আলোচনায় কলম এবং বোর্ড ব্যবহার করে তোমাদেরকে সেই আলোচনাগুলো দেখাবো। আশা করি সেগুলো থেকে তোমরা একটু হলেও উপকার পাবে। তো তোমাদের প্রাথমিক যে কাজটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এই অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো দেখা, এবং যখন আমরা ডিটেলস আলোচনায় যাব আমাদের সঙ্গে থেকে তোমরা সেই আলোচনাগুলো কানেক্ট করার চেষ্টা করবে, এবং প্রাথমিকভাবে তোমরা এই অধ্যায়গুলোর আলোচনাগুলো আগে আমাদের সঙ্গে শোনো এবং তারপর বইটা খুলে বই থেকে তোমরা দেখো যে এখানে আমরা যে কথাগুলো বলছি অধ্যায়গুলোতে প্রাথমিক আলোচনায় যে কথাগুলো নিয়ে বলছি সেগুলো আদৌ বইয়ের সঙ্গে মিল আছে কি না। যদি মনে হয় যে হ্যাঁ মিল আছে, তাহলে তোমরা কী করো একটু দেখার চেষ্টা করো যে প্রাথমিক ধারণা যদি থাকে, ধরো তোমাদের কোনো একটা বিষয় সম্পর্কে যদি সামান্যতম ধ্যান থাকে মানে জ্ঞান থাকে, তাহলে সেই জিনিসটা কানেক্ট করা তোমাদের জন্য সহজ হবে। তো তোমরা শুধুমাত্র প্রিপোজিশন জানো যে প্রিপোজিশন এইটা, এর নাম প্রিপোজিশন, অ্যাট, অন, বাই, এগুলো আমাদের প্রিপোজিশন, কিন্তু এছাড়াও প্রিপোজিশনের কী আছে, আরও ব্যবহার আছে, কখনো কী হয় দুইটা প্রিপোজিশন একসঙ্গে বসে তখন তার নাম কী, বা তিনটা দুইয়ের অধিক প্রিপোজিশন কী হয় একসঙ্গে বসে তখন সেগুলোর নাম কী, বা কোনটাকে আমরা অনেক সময় জানি যে প্রিপোজিশন সিম্পলি ব্যবহার হওয়া ছাড়াও আরও বিভিন্নভাবে ব্যবহার হয় বাট আমরা জানি না যে সেটার নাম কী, হ্যাঁ অর্থাৎ কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নাম শুনলে আমাদের অনেকে চমকে যায় যে আমি তো শুধু সিম্পল একটা প্রিপোজিশন পড়ে আসছি, অফ, অ্যাট, বাই, এগুলো তো আমার প্রিপোজিশন, বাট আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়ভিত্তিক আলোচনাতে অর্থাৎ ডিটেলস আলোচনায় যখন যাব তখন তোমাদের এই সিম্পল প্রিপোজিশন, ডাবল বা আরও যে আলোচনাগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সকল বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়ার। তো আশা করছি তোমরা আমাদের সঙ্গে সে পর্যন্ত অপেক্ষা করবে, আমাদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে যে আমরা আরও কীভাবে এই অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা সাজাতে পারি, কিংবা তোমরা ডিটেলস যখন আলোচনায় যাব তোমরা প্রিপোজিশনের কোন কোন ব্যবহারগুলো এবং কী কী নিয়ে আলোচনা তোমরা জানতে চাও, আরও কী কী শিখতে চাও, সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আমি ভিউয়ার্স বৃন্দের উদ্দেশ্যে বলবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট দিয়ে আমাদের উপকৃত করবেন যে আমাদের শিক্ষার্থীদের উপকারের জন্য বা তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা আরও কীভাবে আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো সাজাতে পারি। তো আজকে আমি এইখানেই শেষ করছি আমার অষ্টম পর্বের আলোচনা বা ইউনিট 8-এর আলোচনা। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, এ কেমনই শুভ বিদায়।